فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে সূরা মুলকের ফজিলত কি, সূরা মুলক পাঠ করলে কি কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে? তো উত্তর হচ্ছে যে সূরা মুলকের বেশ কিছু ফজিলতের কথা সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। একটি হাদিসে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে ইন্না সূরাতাম মিনাল কোরআনি সালাসুনা আয়াতান, যে কোরআনের একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে 30। সাফাআত লিরাজুলিন, সে একজন মানুষের জন্য অর্থাৎ পাঠকের জন্য সুপারিশ করে, হাত্তা গাফিরা লাহু, এমনকি তাকে ক্ষমা করে দেয়া হয়। ওয়াহিয়া সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটি হচ্ছে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা। এই হাদিসটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ, এই তিনটি গ্রন্থে উল্লেখ করা হয়েছে এবং তিরমিজি বলেছেন যে এই হাদিসটি হাসান এবং সাহি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফতোয়া মাজমুআ, এই মাজমুআল যে ফতোয়া সেখানে উল্লেখ করেছেন, এবং আলবানী রাহমাহুল্লাহ সহি ইবনে মাজাই উল্লেখ করেছেন। তো যাই হোক, এটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন এই সূরাটি প্রতি রাতে পড়ে। এখানে যে হুকুম আহকামগুলোর কথা উল্লেখ করা আছে সেইটার আলোকে যেন আমল করে। এখানে যে ঘটনার বর্ণনা দেয়া আছে, যে তথ্যগুলো উপস্থাপন করা আছে, তার প্রতি যেন বিশ্বাস স্থাপন করে, এটা হচ্ছে এই সূরাটি পাঠের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো যদি ফুলফিল করে তাহলে সূরার মধ্যে, সূরার বিষয়ে যে ফজিলতের কথা বলা হয়েছে সেটা অবশ্যই পাবে। আরও একটি হাদিস এখানে রয়েছে, আবদুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলছেন যে মান ক্বারা'আ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন, যেই ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে, মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা এই সূরার বিনিময়ে তাকে বাঁচিয়ে রাখবেন, বিরত রাখবেন কবরের শাস্তি থেকে, ওয়াকুননা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুসাম্মিহা আল মানিয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের জমানায় এই হাদিসটিকে মানিয়া বলতাম, আর মানিয়ার শব্দের অর্থ হচ্ছে বাধা দানকারী, অর্থাৎ এই সূরাটি মানুষকে জাহান্নামে প্রবেশ থেকে বাধা দান করে থাকে, যার কারণে ইবনে মাসউদ বলছেন যে আমরা এই সূরাটিকে রাসূলের জমানায় মানিয়া বলতাম। ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরাতুন, আর তিনি আরও বলেছেন যে পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে, মান ক্বারা'আ বিহা ফি কুল্লি লাইলাতিন, যে ব্যক্তি এই সূরাটি প্রতি রাতে পাঠ করবে, ফাকাদ আকসারা ওয়া আতাবা, সে অনেক ভালো কাজ করল এবং সে নিজের আত্মাকে মনকে পবিত্র করল। তো এই হাদিসটি নাসাই শরীফে রয়েছে, আর আলবানী রাহমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন। তো যাই হোক, এই বর্ণনাগুলো থেকে পরিষ্কার যে সূরা মুলকের বিশেষ ফজিলত রয়েছে, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি পড়লে উল্লেখিত সুবিধাগুলি আমরা পাব এবং এর ভিতরে যে খবরগুলো আছে সেগুলো আমল করলে সেই সুবিধা আমরা পাব। আল্লাহ আমাদের সকলকে এই সূরাটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।